এ দেখো 200 মাছ নিয়েছি, এটা খয়রা ইলিশ, এই দুটো মিলে 200, এটা 100, এটা 100, আর সমুদ্রের কি বলে মোরলা এটাও 200 নিয়েছি, 200 টাকা কেজি, এটাও 200 টাকা কেজি, নরম হয়ে গেছে। আর তোমাকে দেখাতে হবে না, তো কেটে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। মাছের লোভে তোমাদের বলতেই পারিনি, তো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে। দেখো, আর জানো ইঁদুরে খুব জ্বালাচ্ছে প্রচণ্ড, এই বাঁধাকপিটা মাছের মাথা দিলেন বা দেখো, ইঁদুরে আলু টমেটো খেয়ে প্রত্যেক দিন চালের ডিবা। এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, সব কিছু জোগাড় করে নিয়েছি, আর মাছও কাটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব, আর মাছগুলো পোস্ত কাটা করব, এই সরি পোস্ত ভাপা, আর এই চুনো মাছগুলো এই পেঁয়াজ টমেটো দিয়ে চচ্চড়ি করব, মানে ঝাল করব। আর ওই দেখো ভাত হচ্ছে, মশলাটা আমি বেটে নিই। এ দেখো রান্না হয়ে গেছে, পোকা ইলিশটা এরকম করে রান্না করেছি, আর ছোট মাছগুলো এরকম ঝাল করেছি, আর মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করেছি। আর এরকম খেতে বসেছে, খেতে দিয়েছি, এখন আমিও খাবো, তারপর আবার আসছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা হতে যাচ্ছে, তো জামা কাপড়গুলো উঠিয়ে নিই, আর বাবাইয়ের বাবা বাবাইকে নিয়ে ঘুরছে ওই বাঁধের ওপরে, উপরে রাস্তাতে নিয়ে একটু ঘোরাচ্ছে, আর আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিই, এরপরে আবার সন্ধ্যা দিতে হবে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর রান্নাটা বেশ ভালোই হয়েছে, খুব মজা করে খেলাম, বাঁধাকপি আর ছোটো মাছের চচ্চড়ি, আবার ইলিশ ভাপা, মানে ইলিশ তো না, ওই দেখো বাবাইয়ের বাবা। এরপরে আবার সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপরে চা করবো, আর খুব কাঠ পিঁপড়ে জানো, ওর জন্য জামা কাপড়গুলো সব ঝেড়ে ঝেড়ে নিতে হয়, প্রচণ্ড কাঠ পিঁপড়ে, একদম অনেকগুলো করে বসে থাকে, ঝেড়ে না নিলে কাঠ পিঁপড়ে কামড়, বাপ রে বাপ, পুরো যন্ত্রণা করে কাঠ পিঁপড়ে কামড় দিলে। তো আবার আসছি, সারাদিন সব কিছু শেয়ার করেছি বন্ধুরা, আর এখন আমি কটা শর্ট ভিডিও বানিয়েছি, যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করে দিও একটা, যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও নতুন নতুন নাচ দেখতে পারবে। তো এখনকার মতো রাখছি, এখন খাওয়া দাওয়া করিনি, এখনও খাবো। আর আমি এই টি শার্টটা কেমন লাগছে, এটা আমার বড়ের টি শার্ট, আজকে কিনে নিয়ে এসছে, আর আমি পরে দেখিয়ে দিলাম, দেখো কেমন হয়েছে, আর তোমরা ভিডিওতে দেখতে পাবে, তো প্লিজ কমেন্ট করে বলবে যে আমাকে কেমন লাগছে এই টি শার্টটা, দেখো। তো এখনকার মতো টাটা, গুড নাইট।